আমি নজরুল হক, এক্স ফ্যাকাল্টি মেম্বার, এমএসএমই ডিআই। তো আমার এফএমসিজি প্রোডাক্টের দীর্ঘ 30 বছরের অভিজ্ঞতা আছে। ইতিমধ্যে বহু বেকার ছেলে মেয়ে আমার কাছ থেকে ট্রেনিং নিয়ে তারা প্রতিষ্ঠিত, ভালোভাবে ব্যবসা করছেন। যারা পুরনো তারা আমার চ্যানেলে পুরনো তারা নিশ্চয়ই জানেন, দেখছেন। আর যারা নতুন তারা লকডাউনে যারা বিধ্বস্ত, কর্মসংস্থান হারিয়েছেন বা নষ্ট হয়েছে, বেকার ছেলে মেয়ে ভাই বোনেরা, আর্থিকভাবে দুর্বল, এবং যারা কম নাম্বার মেয়ে পেয়ে পাস করেছেন, একটা চাকরির আশায় ঘুরছেন হন্যে হয়ে, তারা প্রত্যেকে আসুন, সামান্য কিছু পুঁজি নিয়ে আসুন, আর অত্যন্ত বড় ধৈর্য নিয়ে আসবেন। ধৈর্য এবং এই মানসিকতা, একটা জেদি মানসিকতা নিয়ে আসবেন যে এটাই আমার শেষ এবং একমাত্র রাস্তা উপায়, আমি নিজস্ব কারখানা গড়ব। তো আমার এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি এটা বলতে চাই যে প্রত্যেকে আসুন, আমাদের নিজেদের শিল্প গড়ি। আমাদের চ্যানেলের নাম ঠিক তাই রেখেছি, আসুন শিল্প গড়ি। তো আজকে আমরা যে ভিডিওটা দেব ঠিক করেছি, বিভিন্ন ভিডিও আমার এখানে আছে, আপনারা দেখে নেবেন। ডিটারজেন্ট পাউডার, লিকুইড ব্লু, হ্যান্ড ওয়াশ, ধূপকাঠি, নানা রকম আছে এবং আরও দিতে থাকবো। আর তো হোয়াইট ফিনাইলের ভিডিও দেওয়ার পরে আপনারা অনেক লোকে কমেন্ট করেছেন যে স্যার যদি গ্রিন ফিনাইলের ভিডিওটা দিতাম, গ্রিন ফিনাইলের ভিডিওটা দিতেন। তো যে কোনোভাবে তো একটা ভিডিও দিয়ে দিলে হবে না, আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করে বা বড় বড় কোম্পানির ভেতরে যারা মিস্ত্রি কেমিস্ট আছে তাদেরকে কোনো ক্ষেত্রে পয়সা দিয়ে, কোনো ক্ষেত্রে ভাব ভালোবাসার মাধ্যমে আমি এগুলো আদায় করি, সংগ্রহ করি আপনাদের জন্য, আপনাদেরকে শেখানোর জন্য। সেটা করার পরে আমি নিজে পরীক্ষা করে দিয়ে পরীক্ষা করি, মার্কেটে দিয়ে দেখি, যখন দেখি যে রেজাল্ট সত্যি ভালো, দীর্ঘদিন রেখে দেখি, তারপর সেটাকে আপনাকে শেখাই। তো শুধুমাত্র ট্রেনিং দেওয়া এবং ট্রেনিং দিয়ে শুধুমাত্র কিছু পয়সা উপার্জন করা আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য তো বটেই যে আমার সংসার চালাতে হবে, এবং পাশাপাশি এটা উদ্দেশ্য যে আপনারা আসুন, বড় হন, এটা একটা জীবনের অ্যাসেট, এই শিক্ষাগুলো। ঠিক এইভাবে আমিও ঠিক শিখেছিলাম ডিটারজেন্ট পাউডার, সেই সময় ওয়াশিং পাউডার এবং ডিটারজেন্ট পাউডার আলাদাভাবে শিখিয়ে, আমার বাবা যখন বেতন পেতেন সব কিছু কেটে ছেটে 1500 টাকা 1990 সালে, তখন আমি শিখেছিলাম 1200 টাকা দিয়ে। তাহলে ভাবুন আজকে তার মূল্য কোথায়। এবং এইটার মধ্যে দিয়ে আমি তো আমার প্রায় জীবনের 70% কাটিয়ে দিলাম, আর আপনাদেরকে সেই জিনিসটা অমূল্য সম্পদ আমি দিতে চলেছি। আপনারা আসুন, আপনাদের জীবনের এটা পাথেয় হবে। তো আজকের বিষয়টা হচ্ছে গ্রিন ফিনাইল। গ্রিন ফিনাইল যে আপনারা বিভিন্ন দোকানে দেখেন, শপিং মলে দেখেন, টিভিতে বিজ্ঞাপন দেখেন, সেই জাতীয় একটা গ্রিন ফিনাইল করে দেখাবো, যেটা মানুষ নেবে, অত্যন্ত কার্যকরী, ফ্লোর ক্লিনার, ঘর মুছা হবে, এবং সবচেয়ে বড় কথা আপনাদের কর্মসংস্থান গড়ে উঠবে এবং প্রচুর লাভ, অত্যন্ত লাভ। জাস্ট একটা কথাই, জল বিক্রি করে পয়সা যেটাকে বলে। তো কিভাবে গ্রিন ফিনাইল করা যায় চলুন দেখা যাক। প্রচুর চাহিদা আছে, আর আজকাল তো আপনার ঘরে ঘরে প্রত্যেকটা মাটির ঘর কেউ করে না, সবাই পাকা বাথরুম পায়খানা করছে, সেই জায়গাতে একটা ফিনাইল রাখাটা প্রায় বাধ্যতামূলক হয়ে পড়েছে। না হলে প্রেস্টিজে লাগবে, তারপর টয়লেট ক্লিনার, এগুলো তো রাখতেই হবে, একটা ব্রাশ। তো প্রত্যেকটা বাড়িতে চাহিদা আছে এবং সেই চাহিদাটা বেড়েই চলেছে ধীরে ধীরে। তাহলে আসুন দেখা যাক কিভাবে আমরা গ্রিন ফিনাইলটা তৈরি করছি। তাহলে এখানে দেখছেন আপনারা বেশ কয়েকটি জার আছে এবং প্রায় সবগুলোতেই আছে লিকুইড, একটা করে র মেটেরিয়ালস, কেমিক্যালস, আর এটা হচ্ছে পাউডার। তো আমি আপনাদের এক এক করে নাম বলে দিই। এখানে অনেকে অনেক ধরনের র মেটেরিয়ালস দিয়ে তৈরি করে, যেমন এটা হচ্ছে আপনার পাইন অয়েল, 8 লিটার 7 লিটার জারে আছে পাইন অয়েল, ঠিক আছে। এটা হচ্ছে আপনার WPC বা হোয়াইট ফিনাইল কম্পাউন্ড, আচ্ছা হোয়াইট ফিনাইল কম্পাউন্ড WPC, আচ্ছা এটা হচ্ছে আপনার পারফিউম সেন্ট। এটা অনেকে অনেক ধরনের সেন্ট করেন, লেমন সেন্ট, সিট্রোনেলা সেন্ট, অরেঞ্জ পারফিউম, বিভিন্ন রকম ইউজ করেন। এটা হচ্ছে আপনার কালার, গ্রিন কালার, ঠিক আছে। এটা আপনার পাইন অয়েলের সঙ্গে গুলতে গেলে আপনার লাগবে অয়েল বেস গ্রিন কালার, আর আপনার হোয়াইট ফিনাইলের সঙ্গে গুলে ওটাকে জলের সঙ্গে যদি মেশান তাহলে সেটা হচ্ছে আপনার ওয়াটার বেস কালার। এছাড়া অনেকে ব্যবহার করে থাকেন আপনার
DHM টপ, অ্যালফক্স 200, বিভিন্ন রকমের ইয়ে। আবার নতুন করে আবার শুনছি কেউ কেউ বিকেসি ইউজ করছেন। তো আমিও ইউটিউবের বিভিন্ন রকমের ভিডিও দেখি, দেখে আমার কোথাও কনফিউজড হয়ে যায়, কোথাও আশ্চর্য লাগে। যাক, নিজের নিজের ব্যাপার, কোনোটা আমি বলবো না যে এটা ভুল বা ঠিক, তারা হয়তো নিজেরা করেছেন বা করে দেখেছেন। এবার এইগুলো করলে অনেকের ক্ষেত্রে কি, এই আপনার কোনো কোনো ক্ষেত্রে হিট দেওয়া বা ভ্যাকুয়াম প্রেসার মেশিনে আপনার করা একটু ভুল ভাল হতে পারে। ভুল হলে দুটো জিনিস আপনার দেখাবে, হয় তরল হয়ে যাবে খুব, আর কেউ কেউ আপনার এটাকে হয়তো এমনভাবে তৈরি করবেন যেটা কেটে যেতে পারে। তো ফিনাইল কেটে যাওয়া হচ্ছে একটা ভয়, একটা সমস্যা, আর পাতলা হয়ে যাওয়াটা একটা সমস্যা। কেউ কেউ এটাকে আবার মোটা করার জন্য কার্বোকোল 940 পাউডার ইউজ করছেন, সেটা বেশ কস্টলি, মোটা হয়, সেটা কিন্তু জলকে ঘন করে, তেলকে নয়। তাহলে আপনার 3-4 মাস পরে যদি জলটা ঘন হয়, তেলটা না হয়, তাহলে জল এবং তেল সেপারেশন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তো এইগুলো বিভিন্ন রকম মিশিয়ে একদম কমপ্লিট আমরা তৈরি করেছি একটা, আপনাদের অত্যন্ত সহজভাবে তৈরি করার জন্য, যেটা হচ্ছে আপনার একটা গ্রিন ফিনাইলের কনসেন্ট্রেট। গ্রিন ফিনাইলের কনসেন্ট্রেট আমরা তৈরি করেছি, হ্যাঁ, এটা আপনাদের জন্য অত্যন্ত সুখবর, ভালো জিনিস, যে এটার সঙ্গে জল মিশিয়ে দিলে হয়ে যাবে। আমরা প্র্যাকটিক্যাল করার সময়, ট্রেনিংয়ের সময় যখন আপনি আসবেন, আমরা চাইলে আমরা এগুলো দিয়ে তৈরি করে দেখাবো, গ্রিন আপনার অ্যালফক্স 200, তারপর টিআরও, পাইন অয়েল, WPC সমস্তগুলি দিয়ে তৈরি করে দেখাবো। আমরা এখানে জাস্ট এই যে এইগুলো দিয়ে তৈরি হবে আপনার এই কনসেন্ট্রেটটা, এই কনসেন্ট্রেটটা এইভাবে বিক্রি করতে পারেন। এটা বেশ কস্টলি হবে এবং মানুষ এটা জলের সঙ্গে মিশিয়ে ইউজ করবে। আর আপনারা যেটা করবেন, প্রথমে এই কনসেন্ট্রেটটা তৈরি করতে পারেন অথবা বাজার থেকে কিনে নিতে পারেন। বাজার থেকে কিনে নিয়ে আপনি রেখে দেবেন, এর কোনো এক্সপায়ারি ডেট নেই, 6 মাস 1 বছর রেখে ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার সাধারণ জল, সাধারণ জল। এখানে আপনার 1:10 অর্থাৎ 1 লিটার আপনার কনসেন্ট্রেটের সঙ্গে 10 লিটার জল, বা 1 লিটারের সঙ্গে 1:15 অর্থাৎ 1 লিটারের সঙ্গে 15 লিটার জল, বা সবচেয়ে কম দামে সস্তা করতে গেলে 1 লিটারের সঙ্গে 20 লিটার পর্যন্ত জল মেশাতে পারবেন। আবার অনেকে এর চেয়েও বেশি দিচ্ছে, সেটা আমি আর বলছি না, কারণ সেটা হচ্ছে একটা আনঅফিসিয়াল হয়ে যাবে। তাই এটা গ্রিন কনসেন্ট্রেটটা আমি জাস্ট জলের সঙ্গে দিচ্ছি, অত্যন্ত সামান্য। আপনারা দেখুন এখানে কিভাবে এটা বাজারে যে গ্রিন ফিনাইলগুলো দেখেন, ঠিক সেই রকম একদম স্বচ্ছ হয়ে যাবে, একেবারে ট্রান্সপারেন্ট। হ্যাঁ, এই দিক থেকে আমি আলো দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, দেখা যাচ্ছে তো, একেবারে গ্রিন ফিনাইল তৈরি হয়ে গেল। এবারে যদি এটাকে আপনি কোয়ালিটি আরও বাড়াতে চান, তো এর সঙ্গে আরও আপনি কনসেন্ট্রেট দেবেন। তবে একটা কথা কি, যে এটা যত এটা দেবেন একটু দামটা বাড়বে। এবং অন্য একটা সাইড হচ্ছে কি, যে এর ট্রান্সপারেন্সিটা অনেকটা কিন্তু কমে যাবে, অর্থাৎ যে জল পাস, আলো পাস হওয়ার ব্যাপারটা ছিল, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো বাজারে দুই ধরনেরই চলে। ঠিক আছে, অত্যন্ত সহজ, এইভাবে আপনারা গ্রিন ফিনাইল তৈরি করে নেবেন। এবং হোয়াইট ফিনাইলও প্রায় এরকমই সহজ। তো আপনারা আসুন, বিজনেস করুন, আর নিজের নিজের শিল্প করুন। তাহলে র মেটেরিয়ালগুলোর নাম জানলেন, আর মেশিনপত্র কিচ্ছু লাগে না। একটা মেজার গ্লাস নেবেন, প্লাস্টিকের 2-3টে বালতি নিয়ে নেবেন, বা স্টেনলেস স্টিলের বালতি নিয়ে নেবেন, গামলা নিয়ে নেবেন, নাইলন রড নিয়ে নেবেন, আর কিছু বোতল 2 লিটার 5 লিটার 10 লিটার, এভাবে তৈরি করবেন। প্রোডাকশান অত্যন্ত সহজ জিনিস, মার্কেটিংটা করতে হবে, এটাই কাজ। আর মার্কেটিংয়ের জন্য আমি তো হেল্প করবোই আপনাদের, এর আগেও বহুবার প্রতিশ্রুতি দিয়েছি। আমরা প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করা আছে মার্কেটিংয়ের একটা DUP প্রোগ্রামের মাধ্যমে, ডিস্ট্রিবিউটার ইউনিফিকেশান প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের সারা পশ্চিমবাংলার ডিস্ট্রিবিউটারদের ডেটা সংগ্রহ করা হচ্ছে। ইতিমধ্যে অনেকে নিয়ে উপকৃত হয়েছেন। এটা আমরা প্রত্যেকটা জেলায় একটা মেম্বারশিপ ভিত্তিতে আমরা আপনাদের দিয়ে দেব।
এর মাধ্যমে আমরা প্রত্যেকটা আপনারা প্রত্যেকটা জেলার ডিস্ট্রিবিউটারের নাম, ঠিকানা, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, কোন কোন কোম্পানির কাজ করে, তাদের গোডাউন আছে কিনা, ডেলিভারি ভ্যান আছে কিনা, আপনার জিএসটি আছে কিনা, কতগুলো দোকান আছে, সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন। তারা অবশ্য নিতে বাধ্য নয় যে নেবে, তাদেরকে একটু কনভিন্স করতে হবে, তারা নেমেছে ব্যবসা করার জন্য, অবশ্যই আপনার মাল নেবে। আপনার 100 100 আশা করবেন না, 10 জনের কাছে গেলেন 10 জনই নিল, তবে ম্যাক্সিমাম পার্সেন্টেজ একটা নেবে, কারণ তারা চায় তারা যে বিজনেসটা করছে তার সঙ্গে যদি আর একটা কয়েকটা প্রোডাক্টটা হয়, একসঙ্গে তাদের ব্যবসাটা করা যাবে এবং তাদের লাভের অংশটা বাড়বে, তারা মাল নেবেই। আর কিছু কিছু রেপুটেড ডিস্ট্রিবিউটার আছে যারা প্রচুর মাল বিক্রি করে বড় বড় কোম্পানির, তো তারা ঝামেলা বা নানান কারণে হয়তো নিতে থাকে না, তার জন্য আপনার প্রোডাক্টের ক্রেডেনশিয়ালটা করতে হবে, কিভাবে সেটা করবেন সেটাও বলে দেবো। তো আপনারা প্রত্যেকে আসুন, আমরা আমাদের শিল্প করি। তাহলে আপনারা দেখলেন গ্রিন ফিনাইল কত সহজে তৈরি হয়ে গেল, তৈরিটা কোনো সমস্যা নাই, তবুও আমি সাজেস্ট করব যে একটা ট্রেনিং নিলে ভালো হয়, কারণ ট্রেনিংটা শুধু এটা নয় যে এটার সঙ্গে এটা মিশিয়ে জিনিসটা তৈরি করলাম তা নয়, ট্রেনিং বলতে গেলে এখানে বিজনেসটা করার জন্য ট্রেনিংটা দেওয়া হয়, ট্রেনিংটার নাম হচ্ছে ইডিপি ট্রেনিং। ইডিপির ফুল ফর্ম হচ্ছে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ এটা বাংলায় বললে এটা দাঁড়ায় উদ্যমিতা বিকাশ কর্মসূচি। অর্থাৎ কোনো একটা মানুষের মনের মধ্যে ইচ্ছে আছে যে অমুক কারখানাটা করব, অমুক আইটেমের তৈরি করব। তাহলে কারখানা করতে গেলে কী কী লাগে? শুধু এটার সঙ্গে এটা মিশিয়ে প্রোডাক্টটা তৈরি হলে কারখানা হবে না, সেটাকে বিক্রি করতে হবে আপনাকে। বিক্রি করতে গেলে, কারখানা করতে গেলে কী কী লাগে, না কী কী লাইসেন্স লাগবে, রেজিস্ট্রেশন লাগবে, লোন পাওয়া, সরকারি কাগজপত্র, মেশিন যন্ত্রপাতি কোথায় কী পাবেন, তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার, কী করে প্রচুর বিক্রি করবেন, এগুলো সমস্ত বিষয় জানার আছে। যেটা সকাল 9টা থেকে 5টা পর্যন্ত সময় লাগে, 7 ঘন্টা 8 ঘন্টা সময় লাগে, সেই জিনিসটা আমরা 5-10 মিনিটের ভিডিওতে বলতে পারবো না, বলা সম্ভব নয়। যদি আমার ভিডিও বড় হয় তাহলে লোকে দেখবে না, এটাই মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি, সেই জন্য আমরা জাস্ট একটা সূচনা দিয়ে থাকি যে হ্যাঁ এই জিনিসটা এইভাবে করা থাকে। তাহলে আপনার প্রত্যেকে আসুন, আমরা নিজেদের কারখানা করি। আর এটার কস্টিংটা তো দেখলেন অত্যন্ত কম, মোটামুটি ধরুন জলটার দাম কত, প্রায় 10 টাকা 12 টাকা পড়বে, আর আপনার বোতলটার দাম মোটামুটি 5-6 টাকা, তাহলে 10 আর 5-এ 15 টাকা, 15-16-17-18 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। লেবার চার্জ, ইলেকট্রিক, ঘর ভাড়া, ট্রান্সপোর্ট, এই সমস্ত ধরে 18 টাকা প্রায় হয়ে যাবে। আপনার এটা এমআরপি থাকে প্রায় 45 টাকা 500 গ্রামের, বা কোনো কোনো ক্ষেত্রে 60 টাকা থাকে আদার স্টেটে, তাহলে বুঝতেই পারছেন যে একটা মোটা টাকা প্রফিট হবে। তবে হ্যাঁ, এখানে একটা বলে রাখি, সব প্রফিটের অংশটা নিজে খেয়ে নিলে হবে না, আপনি অল্প খেতে হবে, এবং যারা আপনার রিসেল করবে, ট্রেডার্স, ডিলার, ডিস্ট্রিবিউটর, দোকানদার, তাদেরকে দিতে হবে, অথবা ডাইরেক্ট যদি আপনি সেল করেন তাহলে কোনো কিছু একটা গিফট দিয়ে সেল করতে পারবেন, যাতে কাস্টমার আকৃষ্ট হয়, অর্থাৎ বেশি সেল হলেই বেশি লাভ হবে, এই জিনিসটা আপনাকে মাথায় রেখে আপনাকে এগোতে হবে। ইনভেস্টমেন্ট কিচ্ছু ইনভেস্টমেন্ট নেই, জাস্ট 2-3 হাজার টাকার টুলস, অর্থাৎ একটা মেজার গ্লাস, তারপর আপনার গামলা, বালতি, প্লাস্টিকের জিনিস ইউজ করবেন, স্টেনলেস স্টিল করলেও কোনো ক্ষতি নেই, কারণ এতে কোনো অ্যাসিড বা কোনো জাতীয় কোনো জিনিস থাকে না, কোনো বিপদ ঘটার সম্ভাবনা নেই, প্রফিট প্রায় 30% 40% পর্যন্ত প্রফিট থাকবে। আর ট্রেনিংয়ের গুরুত্বটা তো আপনারা যারা নিয়েছেন তারা জানেন, এবং যারা নেবেন তারা জানবেন যে সত্যি কতটা গুরুত্বপূর্ণ ট্রেনিংটা। আর এই প্রসঙ্গতে একটা বলে রাখি যে আমাদের যে টেগর পার্কে অফিসটা ছিল, সেখান থেকে পাবলিক ডিলিংসের জন্য, অর্থাৎ আপনাদের সঙ্গে প্রথম পরিচয়ের জন্য, আমরা জায়গাটা একটু শিফট করেছি আরও ফেমাস প্লেস বা ভালো যোগাযোগের ভালো ব্যবস্থা, সেটা হচ্ছে কলকাতা। কলকাতার পাক সাকাস স্টেশন থেকে হেঁটে প্রায় 5 মিনিট সময় লাগবে, আর 4 নম্বর ব্রিজ থেকে হেঁটে প্রায় 2-3 মিনিট সময় লাগবে। আপনার 285P285 দরগা রোড, কলকাতা 17, একদম পাক সাকাস 4 নম্বর ব্রিজের মুখেই, ওখানে এসে ফোন করবেন, এবং অবশ্যই ডেট বুক করে আসবেন, কারণ প্রতিদিন এলে হবে না। তো এখানে আপনাদের ট্রেনিংটা দেওয়া হয় সকাল 9টা থেকে 5টা পর্যন্ত, আর টেগর পার্কের অফিসে যারা কারখানা করেছেন, অর্থাৎ ব্যবসাটা শুরু করে ফেলেছেন, তাদেরকে আফটার ট্রেনিং সাহায্য করা হয় কারখানা বড় করার জন্য, লোন পাওয়ার এবং মার্কেটিং, মূলত এই দুটো কাজের জন্য ওটা রাখা হয়েছে। আর এখানে এটা খুব সাইলেন্ট প্লেস, খুব সুন্দর জায়গা, একদম ভালো লোকেশান, আপনারা আসতে পারবেন, 285 দরগা রোড, কলকাতা 17।
you.